Hello viewers, so welcome back to my channel. Shobai kemon achen? Alhamdulillah, Allah roshor somoy ta ami bhalo achi. Amar oneke jante cheyechen je amar baby hoyeche to, to eta oneke jane. Facebook e post disilam, so kemon acho alhamdulillah onek bhalo acho. Or jonno dua korben ebong amar strir jonno dua korben, amar baba amar jonno dua korben. So viewers, অনেকে রিসেন্টলি একটা প্রশ্ন খুব বেশি জানতে চাচ্ছে যে সেটা হচ্ছে যে আমার মানে লিভার টোন সম্পর্কে কিছু বলতে বা লিভার টোনটা কেন খাওয়া বা কি আসুক বিসুক এটা সো লিভার টোনটা বেসিক্যালি এখানে লিখে আছে যে লিভার টোন মানে স্পেশালি এটা লিভারকে স্বাস্থ্যবান রাখে বা লিভারকে সুরক্ষা করে ঠিক আছে এবং লিভারের কার্যক্রমটা এটাও বৃদ্ধি করে সরি এটা স্পেসিফিক্যালি লিভারের জন্য এটা লিভারের যত প্রকার কার্যকরী আছে যে এটা খাদ্য খুব দ্রুত হজম করে ঠিক আছে লিভারকে যেমন অনেক সময় অ্যাসিডিটি হয় বা দেখা যায় খাবার হজম হইতে চায় না এরকম অনেক ঝামেলা হয় ঠিক আছে এটা থেকে ফলশ্রুতি দেখা যায় কি যে সবুজ পাতলা পায়খানা হয়ে যায় বা কবুতরটা সাম অতিরিক্ত গরম হয়েছে বা অতিরিক্ত ঠান্ডা কবুতরটা খাবার ভালোভাবে হজম করতে পারতেছে না ঠিক আছে কারণ আমরা একে মানে অনেক ধরনের খাবার খাওয়াই তো এই কারণে দেখা যায় কি যে হজমে অনেক সময় সমস্যা হয়ে যায় সো সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনি যদি লিভার টোনটা কন্টিনিউ করেন তাহলে কবুতরের খাবারটা খুব দ্রুত হজম হবে এবং তার লিভারটাও ভালো থাকবে এছাড়া এখানে দেওয়া আছে যে কৃমিনাশক ওষুধের পরে ঠিক আছে যে কৃমিনাশক ওষুধের পরে সাধারণত আমরা অনেকে ভাইটাল ইমিউনো খাওয়াই বা মাল্টিভিটামিন খাওয়াই বা ধরেন ভ্যাকসিন করার পর আমরা মাল্টিভিটামিন বা এই দেখা যায় কি যে আমি যেটা খাওয়াই ভাইটাল ইমিউনো খাওয়াই ঠিক আছে তো অনেকে দেখা যায় কি যে রানা WS খাওয়ায় তারপরে একমি কোম্পানির আরেকটা এসিআইয়ের আরেকটা ওষুধ বের হয়েছে সামহো এটা নিয়ে আমি একটা বিজ্ঞাপন একটা ভিডিও দিয়েছিলাম সো এটা আমার আপাতত মনে হয় ওইটাও WS ঠিক আছে উইটাও WS এবং 52টা উপাদান দিয়ে তৈরি তো এগুলো আমরা বিভিন্ন জনে খাওয়াই থাকি সো আপনি পাশাপাশি কিন্তু এই ক্ষেত্রে লিভার টোনটাও খাওয়াইতে পারবেন ঠিক আছে এবং এটার মধ্যে ভিটামিন 1 ভিটামিন 2 ভিটামিন 6 ভিটামিন 12 এগুলো অনেক ধরনের উপাদান থাকে তারপর দেখা যায় কি যে আপনি যখন পরিবহন করবেন ধরেন অনেকে কবুতর ডেলিভারি দিয়ে থাকেন যে ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে পটুয়াখালী এরকম অনেক জায়গায় দিয়ে থাকেন সেক্ষেত্রে ডেলিভারির পরে যখন বাসায় আসবে তখন খাবার খাওয়ানোর পরে লিভার টোনটা আপনি দিতে পারেন এক্ষেত্রে তাদের বদ হজমটা হবে না বা দেখা যাবে যে কবুতরটা একটু স্ট্রং থাকবে কবুতরটা খাওয়া মানে যদি খাওয়াই দেন বা আগের দিন খাওয়াই দিলেন আবার যখন ডেলিভারি দিবেন তারপরে তাকে যে ডেলিভারি নিবে তাকে বলে দিবেন যে এটা লিভার টোনটা খাওয়াইতে সো এটা আমি বলে দিই এটা হচ্ছে লিটারে 2 ml দিবেন লিটারে 2 ml বেসিক্যালি বেশিরভাগ ওষুধে লিকুইড যেগুলো থাকে এগুলো লিটারে 2 ml করে দিলেই এটা এনাফ ঠিক আছে তারপরে যদি মনে করেন যে না আমার কবুতর একটু বেশি দুর্বলতা আছে বা বেশি ওর খাবার হজম হচ্ছে না সেক্ষেত্রে আপনার লিটারে 3 ml দিতে পারেন তো এর বেশি দেওয়ার দরকার নাই তাছাড়া দেখা গেছে যে এটার শরীরের যে ভারসাম্যটা রক্তের যে ভারসাম্যটা তাপমাত্রার যে ভারসাম্যটা এই ভারসাম্যটা এটা ঠিক রাখে তারপরে দেখা গেছে কি যে ভিটামিন এই যে এখানে দেখেন এই ডিহাইড্রেশন থেকে কবুতরকে ভালো রাখে তারপরে ফলিক অ্যাসিড ঠিক আছে এটা দেখা যায় কবুতরের ডিমের উৎপাদনের জন্য খুব সুরক্ষা দেয় এখানে তারপরে B1 B2 আছে এগুলো ডিম B2 বেসিক্যালি যেমন দেখা যায় কি যে কবুতরের ডিম জমার ক্ষেত্রে সাহায্য করে সো এরকম অনেকগুলো উপাদান নিয়ে এটা যেহেতু তৈরি এটা খুব ভালো একটা মেডিসিন আপনারা এটা অনেক বেসিক্যালি মানে যেই কাজটাতে বেশি ইউজ করবেন সেটা হচ্ছে কি কৃমিনাশকের পর বা ভ্যাকসিনের পর বা কবুতরকে যদি কন্টিনিউ খাওয়ান সেক্ষেত্রে কবুতরের বদ হজমে সমস্যা বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আগে ঝিম মেরা থাকে গা ফুলায় থাকে এই ধরনের সমস্যাগুলো হবে না কারণ ওর যদি কবুতরের যদি খাবার ঠিকঠাকভাবে হজম হয় তাহলে আদার্স কোনো সমস্যা হওয়ার কথা না সো ভিউয়ার্স আজকে এটা এতটুকুই তারপরে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি মনে অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি কমেন্ট করবেন বা আমার পেজে মেসেজ দিবেন অথবা আমার ফেসবুকে মেসেজ দিতে পারেন এটা সাথে সাথে আপনারা রিপ্লাই পাবেন ফেসবুকে মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাই পাবেন বা কমেন্টে কমেন্ট করলে সাথে সাথে রিপ্লাই পাবেন ইনশাল্লাহ আপনি আর অনেকে জানতে চাইছে এটার প্রাইস কীরকম যে কোনো ওষুধের প্রাইস জানতে চাই এটা 120 টাকা এটা আপনারা ফার্মেসি থেকে যেগুলো ভ্যাটেনে ফার্মেসি ওখান থেকে নিলে আপনারা 110 টাকা বা কোনো কোনো ফার্মেসিতে 100 টাকাও নিয়ে থাকে ঠিক আছে সো এটা বলে দিলাম ইনশাল্লাহ তো দোয়া করবেন আমার জন্য আমার কবুতরের জন্য আসসালামু আলাইকুম